টানা তীব্র গরমের পর কয়েকদিন ধরে ঠান্ডা আবহাওয়া। আজ নগরে ধরা দিল বহু আকাঙ্ক্ষিত বৃষ্টি। ঢাকার আকাশ সকালে মেঘাচ্ছন্ন হয়ে পড়ে, বাইরে দেখা যায় রাতের মতো অন্ধকার, রাস্তায় গাড়ি চড়ে হেডলাইট জ্বেলে। বৃষ্টির মধ্যেই রাজধানীর রাস্তায় যারা বের হয়েছেন তারা তাড়াহুড়ো করেন গন্তব্যে পৌঁছানোর জন্য। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস শুরু হয়। ভিজে ভিজে কর্মস্থলে গেছেন অনেকেই। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে।